আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ব্লগ। বিজি থেকে তানিয়া বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি এই সাইজের একটা আলু নিয়েছি, ভালোভাবে কোশলিয়ে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে আমি মুছে শুকিয়ে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন কি করেছি, সেটা হচ্ছে দুপাশে দুইটা লোহার কাঠি দিয়ে আমি চেপে রেখেছি। রেখে আমি তারপরে আলুটা কাটবো। আর আপনাদের কাছে যদি কাঠের কাঠি থাকে তাহলে আরও ভালো হয়, ওটা দুই পাশে দিয়ে নিলে ভালো হয়, ওটা দিয়ে আমি কাটতাম যদি আমার কাছে থাকতো। এখন আমার কাছে ওই কাঠি নাই, তো সেই জন্য আমি এই লোহার কাঠিটা পরিষ্কার করে ভালোভাবে এইভাবে করছি। আরেকটা কথা, আমি যখনই রান্না করতে আসি আমি আমার হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে আসি। তো একটা জিনিস কিন্তু কাটার সময় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি যে কাটছি আমার কিন্তু ওই লোহায় যে আটকে যাচ্ছে ছুরিটা, আলুর কিন্তু শেষ পর্যন্ত ছুরিটা আমার যায় নাই, তো সেটা খেয়াল রেখে অবশ্যই কাটতে হবে। আর উল্টা পিষে কিন্তু এই যে উল্টা পাশে যে কাটছি এটা কিন্তু অবশ্যই বাঁকা করে ধরতে হবে ছুরিটা। আর প্রথম পাশে যখন কেটেছিলাম ওটা ছিল সোজা, তো বাঁকাভাবে আমি ছুরিটা ধরেছি। আর এই সময়ও কিন্তু আমার ছুরিটা আলুর একদম শেষ পর্যন্ত যাবে না, এই লোহা দেওয়ার কারণ হচ্ছে এই লোহাতে যে আমার ছুরিটা আটকে যাবে। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ছুরিটা লোহায় যে আটকে যাচ্ছে এটা কিন্তু একদম আলুর শেষ দিকে যাচ্ছে না, একদম শেষে যাচ্ছে না। এবার একটা কাঠের কাঠি নিতে হবে, নিয়ে এইভাবে আলুর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এরকম কাঠি যদি মোটা মোটা দুইটা থাকে তো দুই পাশে দিয়ে আপনারা ওইভাবে কাটতে পারেন, খুবই সহজ হয়ে যায়। এখন আলুটাকে ধীরে সুস্থে আস্তে ধীরে এই যে এইভাবে টানতে হবে, জোরে টানলেই ছিঁড়ে যাবে, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এইভাবে টানতে হবে, টানলেই সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে বের হয়ে আসবে। তো হয়ে গেছে আমার আলু কাটাটা। এখন আমি আলুর জন্য একটা মশলা তৈরি করব। তো মশলাটা তৈরি করতে চলে যাই। মশলা তৈরি করার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি, তার ভিতরে আমি সামান্য একটু চাট মশলা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আমি এক টেবিল চামচ ময়দা, সামান্য একটু লবণ, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, আর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি গুলাবো। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আরেকটা কথা বলি, যার ঘরে চাট মশলা না থাকবে সে ম্যাগি মশলা যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় ওখান থেকে সামান্য একটু ব্যবহার করলেই হবে, ওটাও স্বাদ লাগে অনেক। মশলাটাই যে এরকম হবে, আর একটা আলুতে যতটুকু পরিমাণ মশলা লাগে আমি সেটাই করে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এরকম স্টিককে এরকম আলু অনেকগুলো ভাজবো, তো আমি একটা করেই আপনাদের দেখাই, আপাতত আপনাদের দেখানোর জন্যই আমি একটা করছি। তো হাত দিয়ে কেউ মশলা মাখাতে যাবেন না, তাহলে ছিঁড়ে যাবে। এক্ষেত্রে কি করতে হবে, এভাবে চামচ দিয়ে দিয়ে মশলাটা মাখালে ভিতর পর্যন্ত চলে যাবে। তো ভিতর পর্যন্ত যাওয়ার জন্য আমার এইভাবে মশলা মাখাতে হবে, ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। আলুর এই পাশেও মাখাবো, এই পাশে এইভাবে দিলেই আলুর ভিতরে মশলাটা ঢুকে যায়, ভালোভাবে মাখানো হয়ে যায়। তো আমি চুলায় চলে এসেছি, আর এখানে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আরেকটা কথা, তেলটা যখন গরম করবেন অবশ্যই আলু দেওয়ার আগে একেবারেই লো হিট করে নেবেন, কারণ একেবারে অল্প আঁচে আলুটা ভাজতে হবে, না হলে আলুটার উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। অনেক আলু রেসিপি অনেক সহজে খুব মজাদার তৈরি করা যায়, এটা আমার থেকে আমি জানি, আপনারা খুব ভালো জানেন, তারপরে আমি করলাম বলে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই আলুটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি অল্প আছে ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজছি, গরম তেল উঠিয়ে উঠে উপরে দিলে সুন্দর ভাজা হয়ে যায়। যদি আমার রেসিপি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমে একটা লাইক করবেন, একটা লাইক আপনাদের একটা লাইকে আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটা। শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। হয়ে গেছে আমার আলু আলুর দিয়ে নাস্তা তৈরি। তো এখন অনেক গরম, তারপর আমি একটু ছিঁড়ে দেখাবো, যেহেতু অনেক গরম ছিঁড়তে গেলে হাতে খুব লাগবে, তারপরে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না।
আলু কিন্তু সবার ঘরেই থাকে, তো আলু দিয়ে এরকম মজার মজার রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক গরম বলে আমি অল্প ছিললাম, খুবই মজা হয় এই রেসিপিগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।